আসসালামু আলাইকুম। আমরা না আজকে সব ভুলে গেছি, কেন জানি আজকে আমাদের দেশের মানুষরা বলে ওরা দেশ স্বাধীন করেছিল ওদের স্বার্থের কারণে। আপনি বিষয়টা বুঝতে পারছেন হয়তো ভাই? অনেকেই এভাবে বলে, মানুষের কি মানুষের মানুষের কি চরিত্র হয়ে গেছে? এদেরকে মাথায় বাড়ি দিয়ে না বোঝালে আপনি কি করে বোঝাবেন? যদি আপনি আমার থেকে একটু অন্যভাবে বুঝান, আমার দিয়ে হবে না, আমি পারবো না। আমি ঠিক এরকমই দেবো যাতে যাহাতে একদম সহজে কাজে লাগে, খুব সহজে। আমাদের বাসায় দুর্গাপূজা হচ্ছিল বুঝলেন, দুর্গাপূজা গেলাম, এবার সমাজে তো চলতে হয় সকলকে নিয়ে। আচ্ছা তার আগে একটু কথা বলে নিই, আমি যে ইমেইল আইডিটা ব্যবহার করছি এই ইমেইল আইডিটা আমার অরিজিনাল ইমেইল আইডি, কিন্তু নামটা পরিবর্তন করেছি, কোনো লিক হওয়ার সম্ভাবনা নেই তো? না, এখানে আমি দেখতে পাচ্ছি না আপনার রিয়েল নাম বা আপনার কিছু, আপনাকে শুধু আমরা সবাই রাম রহিম নামেই চিনতে পারছি। হ্যাঁ, আমাকে রাম আর রহিম ভাবেই আপনি আস্তে আস্তে দেখবেন অনেক বড় হয়ে গেছি, আমি সবাই চিনতে পারবে আস্তে আস্তে। তো যথারীতি দুর্গাপূজার সময় আমাদের একটা যাত্রা মঙ্গল পড়া হয়, মানে প্রতিমা বিশ্ব অষ্টমীর দিন, তিন চার দিন, তিন দিন পরে অষ্টমীর দিন যাত্রা মঙ্গল পড়া হয়। তো সবাই আমরা মন্ত্র পাঠ করতে গেছি, আমি তো অভিনয় করছি ভাই, বলে লাভ নেই, ও মন্ত্র মন্ত্র আমার চলে না বাংলা কথা। তো যথারীতি মন্ত্র পড়তে গেলে সেখানে আমরা 100-150 মানুষ, ব্রাহ্মণ মন্ত্র পড়ছে আর বলছে সকলকে, আপনারা মায়ের দিকে তাকান, দুর্গা মায়ের দিকে তাকান, ভালো করে তাকিয়ে আজকে মায়ের কাছে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। ভাই না পাচ্ছি ওখানে দাঁড়িয়ে থাকতে, না পাচ্ছি অত লেকের ভেতর আমি ফিরে আসতে, আপনি বলেন আমি কি করবো? একটা মাটির মূর্তি সে নাকি তার কাছে আমি যা চাইবো আমার সব মনোবাসনা পূরণ হয়ে যাবে। এই যে একই মেনে নেওয়া যায় মতো বলেন, 2023 সালে এসে ওই লোকে ছেলে মারা গেলে আমি মিষ্টি নিয়ে যাবো, তাহলে কি নিয়ে যাবো আপনি বলেন তো? বন্দুক নিয়ে যাবো নাই বলেন, আপনি বলেন। মানে আসলে আমরা কোন সমাজে আছি, অনেক কিছু বলার, আমরা অনেক কিছু বলার, মানে আপনাকে আমি বলবো এবং আপনাদের এই এসে যারা আছেন অডিয়েন্সে যারা আছেন তাদেরকে শোনার দরকার, যেহেতু আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা অনেকটা কম হয় আপনাদের অডিয়েন্সে, অনেক কম হয়। এবং আমি এমন একজন মানুষ, আমার বাবা মা, আমার বাবা মার যিনি ধর্ম করেছিলেন তার পা ধোয়া জল আমি নিজেও খেয়েছি একসময়। তিনি সারা রাস্তা হেঁটে আসছেন ময়লা আবর্জনা পার হয়ে, তার পা ধোয়া যে জলটা, সে জলটাও কিন্তু আমি খেয়েছি। কেন যে মাতু ভাইয়ের এই কোনো অডিয়েন্সটা আমি দেখতে গেলাম, তা নাহলে তো এই গরুর মুত আর এই পা ধোয়া জল খেয়ে মনে সারাটা জীবন আমার কেটে যেত। বুঝতে পারছেন আপনি? গরুর মুত আর এই পা ধোয়া জল খেয়ে আমার সারাটা জীবন কেটে যেত। সত্যি কথা বলতে কি হতো ভাই, মানে আপনি যে অডিয়েন্সটা করছেন, কোনো একটা সময় না একটা অধীর অপেক্ষায় ছিলাম, আসলে কি পৃথিবীতে একমাত্র আমিই ব্যতিক্রমী নাকি আমি আসলে অনেক ভুল পথে আছি? তা আপনাদের অনুষ্ঠানটা দেখে আমি চিন্তা করলাম, না না আমার চাইতে যথেষ্ট ভাবাপন্ন মানুষ পৃথিবীতে আছেন এবং তারা ভাবেন হয়তো আমারই মতো ভয় পান তারা সমাজে অনেক কিছু বলতে, তাই তো নাকি? তো যথারীতি আমি এই আমাদের হিন্দু ধর্মের যারা আপনার ওখানে যোগাযোগ করে কৃষ্ণকে দাস করতে যায় বিরাট ভাবে, মানে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে যারা দাস করতে যায়, আসলে এই বুলডারের বাবা, মানে আপনি ওই যে কি নাম দিয়েছেন না, যোগী আদিত্যর নাম বুলডোজার বাবা, বুলডোজার বাবা সবাই এটা বলে ডাকে আর কি। তো তবে ওই ওই বাবার রাজ্যে একমাত্র একটি ধর্ম বেশি পালন হয়, আর আমাদের হিন্দু ধর্মের ভিতরে একটা জিনিস একটু ক্লিয়ার করে বলা উচিত হবে না, তাও বলি, যদি হিন্দু বা মুসলিম ধর্ম নিয়ে বলতে হয় তাহলে আমি যদি এখন মুখ দেখিয়ে কথাও বলি, যদি আমি ফেস হয়ে যাই অডিয়েন্সে, তা তো একটু মনে বল আছে কি আমাকে অন্তত একেবারে কেউ মেরে ফেলবে না, বাঁচিয়ে রাখবে, হয়তো সমাজের অনেক লোক আমাকে ঘৃণা করবে। সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না কার কখন মনে করেন যে কার কখন কতটুকু মাথায় ধর্ম চেপে বসে, এটা আসলে বলা যাচ্ছে না। যেমন কনভারসেশনে একজন এখানে একজন যুক্ত হচ্ছে নেমলেস নামে, আমি ওনাকে যুক্ত করতে পারলাম না, এই যে চলে গেল, প্লিজ আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস মাদারফাকার রাম রহিম। সো এরকম কার কখন ধর্ম জেগে উঠবে এটা বলা কিন্তু মুশকিল, এইখানেই মানে বলতে বলতে এখানে জেগে উঠেছে, তার তার মধ্যে ধর্ম জেগে উঠেছে, আমি জানি না ধর্ম জেগে উঠেছে তাই না? হ্যাঁ, I want to say something about this MF Ram Rahim. So, কার কখন এরকম ধর্ম মাথায় চলে, মানে
কোরআন মাথায় চলে বা পুরআন মাথায় চলে বা গীতা মাথায় উঠে বলা যায় না। এনিওয়ে তো ঠিক আছে রামরহিম ভাই, তাহলে আজকে আপনার আমরা দুই তিনটা স্টোরি শুনলাম, খুবই মজা লাগলো আমাদের কাছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা খুব এই সময়টা নষ্ট করাটা আমি চাই না, তবে আপনাকে এইটুকু বলবো আমাকে একটু এই নামটা খেল দেখে অল্প অল্প সময় একটু নেবেন, আমাকে যোগদান করো পড়াবেন আমাকে, যাতে আমি অন্তত কিছু বলতে বলতে সাহস তৈরি করতে পারি, তারপরে আমি নিজেই একটা অডিয়েন্স খুলতে পারি কোন ভাবে কোন কায়দায়। আচ্ছা আপনার ইমেল আইডিটা একটু যদি আপনি মুখে বলেন না, ছোললেই ছোললেই বলেন একটু মুখে। এই যে আমার নামটা দেখতে পাচ্ছেন মাতুব্বর, হ্যাঁ এই মাতুব্বর ডট কন্ট্যাক্ট অথবা মাতুব্বর কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ gmail.com। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার ব্যবহার করতে পারি, এতে কি আমি কোনো সুফল পেতে পারি? মানে আপনার সাথে কোনো কথা বলা যায়? হ্যাঁ পাবেন না, সেক্ষেত্রে পাবেন না, আপনি টেলিগ্রামে হয়তো আমাকে পেতে পারেন। আমি তো আসলে বুঝি না, একটু বোঝার জন্য তো এইভাবে তো অডিয়েন্সে বলার। তাহলে ইমেইলে আপনি একটু আমাকে ইমেইল পাঠিয়েন, তাহলে ইমেইল থেকে পরবর্তীতে আমি আপনাকে বলে দেব কিভাবে কি করতে হবে। তাহলে দয়া করে যদি আমার নামটা একটু মনে রাখেন, তাহলে আপনাকে আমি আজকে তারিখ দিয়ে আপনি ভালো করে লিখেও রাখতে পারেন যে আপনার অডিয়েন্সের ভিতরে হয়তো খুব খারাপ লোক হয়তো আমি হয়ে যাব, নয়তো খুব আলোচিত লোক একজন হয়ে যাব, কারণ আমার চিন্তা ভাবনা আপনাকে আমি আস্তে আস্তে আপনাকে জানাবো। তো আপনি ভালো থাকেন, ইমেইলে নিশ্চয়ই ভালো থাকেন। আচ্ছা 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 আচ্ছা, ইমেইলে আপনার এই ঘটনাগুলো আপনি আমাকে লিখে পাঠালেন, আরো আরো আপনার সাথে আরো কি কি ঘটেছে আমরা শুনলাম, সেগুলো হয়তো সবার সাথে শেয়ার করার মতো সেগুলো হয়তো সবার সাথে শেয়ার করলাম, বাট ইমেইলে এই ঘটনাগুলো যদি আপনি লিখে লিখে পাঠান সেটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য, আমার জন্য এবং শ্রোতাদের জন্য। তো ঠিক আছে রামিন রহিম ভাই, আজকের মতো তাহলে আপনার কাছ থেকে বিদায় নিই। হ্যাঁ আমাকে যথেষ্ট সময় দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। জি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। জি আপনি আপনিও শুভরাত্রি।